আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না, আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না। আজকে যিনি দক্ষিণে, আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি, যে পারছে বসে বসে যেদিকে আনা, চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি। তাই আজকে আমাদের পরিবারের মধ্যে, তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা যোগদান করছেন তাদেরকে সবাই একত্রিত করে আমরা যাতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি সেই বার্তা আপনাদের সকলের সামনে আমরা রাখতে চাই। আমরা চাই প্রত্যেকটা অঞ্চলের সংগঠন যেন শক্তপোক্ত হয় এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা যেন তাদের পরিষেবা এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করতে পারি, সমাধান করতে পারি সেই বার্তাটা কিন্তু আপনাদের মধ্যে আমরা রাখতে চাই। আমরা চাই আপনার বিজেপি ছাড়া এখানে তৃণমূল বলে কেউ আছে কিনা। মানিকদা দীর্ঘদিনের পুরনো কার্যকর্তা, কিছু সুবিধাবাদী লোক নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই মানিকবাবুর মতো লোককে ভুল পথে পরিচালিত করে তাকে নিয়ে গেছিল ওই অরূপ বাবুর কাছে। কারণ তৃণমূল কংগ্রেসের এখন এমন অবস্থা, যদি ওই তাদের অফিসের ধার দিয়ে বাঁকুড়াতে পাঁচজন যদি ভিকারিও পেরিয়ে যায় তাদেরকে টেনে এনে বলবে যে বিজেপি করতো আমরা তৃণমূলে যোগদান করলো, এই হচ্ছে ওদের কালচার। তাই মানিকবাবু যে ফিরে এসেছেন আমরা আন্তরিকভাবে তাকে জয় করে নিচ্ছি।